তোমরা পড়ো না? একজনেই বদলায় 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 বদলায়, কি বিষয় আজকে? শুক্রিয়া, বাংলাদেশ শুক্র তো খারাপ অর্থ। শুক্রিয়া, কোরআনে কারিমের মধ্যে খুব তাকিদ আছে, আল্লাহরও শুকর করা, বান্দারও শুকর করা, নিজে কোনো কাজ করতে পারলে ভালো শুক্রিয়া দেখো, এই তিনটার মধ্যে এটা আহাম বেশি। আল্লাহর শুক্রিয়া মানিয়া না মান, মায় তারা মেহমান, মজবুর হ্যায় ইনসান আল্লাহর শুক্রিয়া আদায় করা। এই আক্লান্ত বান মানুষ মজবুর, নসান কোরআন শরীফে হাদিসে আল্লাহওয়ালারা সবাই যাই না যাই না আল্লাহ তাই। নাস্তিকরা যখন খুব বৃষ্টি হয় খরার দিনে, যে বৃষ্টি দিচ্ছে এটা মানে তার শুক্রিয়া দেখো। নাস্তিকরা আল্লাহ শুক্রিয়া আদায় করে, কার শুক্রিয়া আদায় করে? প্রকৃতি নেচার স্বভাব অত মিলে না, ফিতরত আসলে এই প্রকৃতি বলতে এরা কাদের বোঝায়? প্রকৃতির যে সংজ্ঞা তারা বাংলা ডিকশনারিতে দিছে বলে, এতে ওই সব গুণই বোঝায় যেগুলি আমরা আল্লাহর সাথে ফিট করে দেব। বুঝার দরকার, কিছু কঠিন বিষয়ে বলাও ঠিক না বললেও হয় না, স্কেল মানুষের মধ্যে এগুলো জানা শোনা এটার এও বাড়ছে বৃদ্ধি পাইছে, আর এক শ্রেণীর লোক এটি বয়ান করতেছে যাদের সামনে বয়ান করার দরকার নাই তাদের সামনে বয়ান করতেছে, আর ওরার মধ্যে ভুল বোঝা উচিত। শুনতে খারাপ লাগে আমাদের জন্য যে আল্লাহ প্রকৃতি আল্লাহ, আমার এক ছোট বই আছে এটা দেখছি যে অনেকেই টেলিফোনও করছে, এটা হুজুর এটা কি লিখছেন? বলে ভুল লিখছে, তোমরা ভুল মনে করো, আসলে এটা এরকম লেখা না, বাকায়দা বই লেখা ছিল না, এটা আজকালে যেটা সেমিনার পায়, সেমিনার সেমিনার তো এইরকম একটা এক যুগে, তখন আমার শুরু জমানা ইসলামী ফাউন্ডেশনের একজন ছিলেন সুবহান সাহেব, উনি ছিলেন এটা ডাইরেক্টর, ওখানে আলোচন প্রসঙ্গে একজনে দাবি করে বসলো, মানে এমন ব্যক্তি যিনি বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষিত, সর্বসম্মত সর্বশ্রেষ্ঠ শিক্ষিত, এবং এখনকার যারা শিক্ষিত ওনাকেই বড় শিক্ষিত মনে করে, ডক্টর ফজলুল বারী, চিটাগাং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, নাস্তিক ছিলেন। ওখানে যাদেরকে ডাকা হয়েছিল
বয়সে সবচেয়ে ছোট 25-26 বছর বয়স আমার, আর ওনার তখন আমার ধারণা 60-70-এর মতো, ডবল বয়স। উনি ছিলেন আল্লাহ জানি আর্থিক নাস্তিক, পরম চরম নাস্তিক ছিল। ওই যুগে সব নাস্তিকদের মুরব্বী ছিলেন। ওখানে যে সমস্ত বিষয়ে আলোচনা ছিল, আমারও ছিল, ওখানে আলোচনার অর্থ হইল মকালা পেশ করে। এখনো হয় যে যে সেমিনার কয়, আমি সৌদি আরব গেছিলাম, আমি তো এগুলো তৈরি করে যাই নাই, আমাদের তৈরির কথা বলে নাই, এটা এক শ্রেণীর লোকের সেমিনার ছিল, তাদের এক বছর আগেই বলে দিছে, তারা মশলা তৈরি তৈরি করে নিছে, ছেপে গেছে সেমিনারে কারা কথা বলবে, আমাদের এটি বলে নাই। এম্বাসিটার তাদের জিজ্ঞেস করছেন, অনেক গেলেই বুঝবা, ওখানে যেহেতু পরের দিনে সেমিনার অর্থাৎ সভা, এলান করছে যে 30 জনে কথা বলবে, আর তাদের মকালা পেশ হয়ে গেছে। আমরা কেড়ে গেলাম, কিছু লোক বাহিরের থেকে দেখানোর জন্য যে বাহিরের লোক ছিল, এইটা অবস্থা দেখে আমি দ্বিতীয় বৈঠকেই কোন অনুমতি ছাড়াই বক্তব্য শুরু করে দিচ্ছি সৌদি সম্মেলনে। মকালা দিতে মকালা নেই, মকালার আমরা জানি না, বলেই নেই, আমাদের শুধু বলছে এনে গেলে জানবা, আমি যাওয়ার পক্ষেই থাকি না এগুলো। তবু সৌদির বিশেষ অনুরোধে এই দেশের গেছেন, আমি কথা রাখছি, কিন্তু আমার তো লিখিত বক্তব্য নেই, আমি কথা শুরু করছি তখন খুব আসর পড়ছে, কঠিন কথা দিছি, এই সাংবাদিক তো জীবনে আমার সামনে আয় না, এই দৌড় শুরু করছে সাংবাদিক, কে আমার মকালা চায়, আমার কোনো মকালা লিখি নাই, বলেও নাই, লিখতে হবে জানি না, এখানে এসে শুনি এক বছর আগে লেখার কথা বলা হয়েছে, তারাটা লিখছে, আমার কোনো মকালা নেই, আমি যা মুখে বলতেছি এটাই মকালা। সেমিনার, আমি এই শব্দ ব্যবহার করতে আলেমদের নিষেধ করি, কাফেরদের শব্দ, আর এই সভা সমিতি খুসুসি সভা সমিতি, গবেষণা ধরনের সভা সমিতির জন্য তারা সেমিনার ইস্তেমাল, সেমিনার, সেম মানে অবিকল, নার মানে আগুন, নাম কর্ম দেয় সেমিনার আগুন, অন্যদের এস্তেলা, প্রত্যেক ধর্মে প্রত্যেক মজাবে প্রত্যেক ভাষায় তাদের এস্তেলাস পরিভাষা আছে, দিনের হেফাজতের জন্য এবং প্রত্যেকের ধর্ম ইজম মতবাদ হেফাজতের জন্য তাদের নিজস্ব পরিভাষা আছে, এই পরিভাষা বদলানি যাবে না, তাহলে এটার অস্তিত্ব থাকবে না। যেমন ইসলাম ধর্মেরও এস্তেলাস, আরবিতে এস্তেলা কয়, আর আপনাদের বুঝাইবার জন্য আমি বলতেছি পরিভাষা, ইসলাম এটা একটা পরিভাষা, বললে যা বুঝেন, এটার বঙ্গানুবাদ করলে তা বোঝা যাবে না, ইমান বললে আমরা যা বুঝি,
বিশ্বাস শব্দের দ্বারা এটা বোঝা যায় না। এলেম শব্দ বললে আমরা যা বুঝি, জ্ঞান বললে তা বোঝা যায় না। এইভাবে প্রত্যেক ভাষার পরিভাষা। এখন তো এমন সময় আসছে আমাদের সবারই জানা উচিত, নাহলে তাদের ভাষা ব্যবহার করে আমাদের মুখ দিয়ে তাদের সাপোর্ট আদায় করে নেই। নিজের ভাষার গুরুত্ব আছে, ঠিক আছে, আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেটি বাংলা ভাষার না, কিন্তু এটা আমাদের এস্তেলা পরিভাষা হয়ে গেছে, ওইটাও অন্য ভাষার শব্দ। এই যে আমরা ব্যবহার করি, চায়ের শর্তে রাজি হইলাম, চায়ের শর্তে কাজ করি, শর্ত বাংলা নাকি, এই শব্দটা বাংলার মধ্যে বাংলার চেয়ে বেশি, এর অবিকল আরেকটা শব্দ নাই। শর্ত বুঝাবে, শর্ত পেলে বঙ্গালীরা যা বুঝে এটা বঙ্গানুবাদ করে এটা বোঝা যাবে। হিন্দুদের আছে আর পরিভাষা আছে, বুঝাই যায় না। আরো ব্রাহ্মণদের পরিভাষা আছে আমাদের আশেপাশে, যাই হোক পরিভাষার হেফাজত করা জরুরি। কি জানি শুরু করছিলাম তুমি না কি কইলা? হ্যাঁ 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 আমাদের এইটার কি অর্থ হবে? ইসলামী সম্মেলন বাংলায় কইলে যথেষ্ট, আর নাহলে মাজমায়ে ফিকহি, যেমন নাকি একবার এখানে আইছিলেন বলছি বোধ হয় আমি, শাহেদ সাহেব সাহারানপুরের সেক্রেটারি, তলহা সাহেব, প্রসন্দ রায়, তারা ব্যবস্থা করছিল, বিভিন্ন দেশ বিদেশ থেকে লুকাইছে। এখন আমারে কে বলবে? মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ লেখছিলেন, এত খালি ধরে আমরা যেমন আপনারা দুজন যান, এই তলহা সাহেব আর ওই শাহেদ সাহেব আইছিল যাত্রাবাড়ি, জহুরের আগের চায় আসর পর্যন্ত আমার দাওয়াত দিলে। আমি বললাম সেমিনার কি জিনিস, ইয়ে ক্যা সেমিনার হ্যায়? তো ওনারা প্রথমে তো বুঝে নাই, পরে বুঝছে যে সর্বনাশ। এমনি তো মুচি সব বলে দিছে, খুব কড়া মানুষ, কথার মধ্যেই আপনাদের গিরিফত করবে। এই গিরিফতে পড়ে গেছে, খুব ভাবে দোষী আপলোক বাইর সে আতে ইন্ডিয়া সে আকার বাংলাদেশ কে লোক কো গুমরাহ করতে, নিসবত বড়ি হ্যায় আমার সে বড় না বয়সে। এই জন্য আমার বয়সের কাছাকাছি এবং এর কারণে দর্শি এলএম মে আপলোক বড়ে হ্যাঁ সব ঠিক ঠিক হ্যাঁ, মগর আপ লোক কে দিমাগ মে ক্যা দাখিল হো গিয়া সেমিনার কাছে, ক্যা সেমিনার? খুব ভাষা তো এরকমই যে আমার লোকে বসে তো তার শরীর
হাঁটুটা তো আমার শরীরের ভিতরে ঢুকাই দেব বুকের লোকে। শাহেদ সাহেব আল্লাহ পাক ওনাকে এখনো জিন্দা রাখছেন, সেক্রেটারি আছেন মুজাহিরে উলুমের, উনি তো মারা গেছেন, খুব নেক সরল মানুষ। আমাদের সরলতার দ্বারা অন্যরা ফায়দা হাসিল করে অনেক। আপনার তো বহু সহি কাহা কিয়া নাম হোনা চাই, মানে মজমাউল ফকি লিখিয়ে কাহাঁ পর গবেষণা হ্যাঁ লোক নেই সমঝেগা, লোকোক কে সমঝনে সে আমি ক্যা, জিসকি জরুরত হো সমঝে, ওদের ভাষা তো আমার নিজেদের বুঝে নিতে হয়, তারা ওদের ভাষা বুঝবে না কেন? অর্ধেক ইসলামের বজাহের ক্ষতি হয়ে গেছে পরিভাষার কারণে, সব কুফরি পরিভাষা শব্দ আমরা ব্যবহার। আপনাদের সামনে কথাটা এসে গেছে, ইসলামের পরিভাষা প্রচলিত ভাষা, এইটি বদলে যাওয়া ইসলামের হাকিকত গোপন হয়ে যাওয়ার সামিল। নবী আলাইহিসসালাম খুব জোর দিছেন এবং বুখারী শরীফেতে একটা বাব আছে, আমি একদিন বলতেছিলাম এক জায়গায়, উনি বলল যে আমরা তো এটা পড়াই বুখারির জায়গাটা পড়াই, তুমি যেভাবে এটার অর্থ করলা এ তো খেয়ালই আছে। বাবু কলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لا يغلبنكم الاعراب على صلاتكم العشاء, এটা তো পরিভাষার বাপ, এই তাবির এই পড়ায় হুজুরা পড়ায়, কিন্তু তারা পড়ায় দেয় দেহাতিরা এশারে মাগরিব কয়, তোমরা তাদের কথায় তোমরাও বলা শুরু করো না, এই পড়ায় জায়গা। কিন্তু এখানে আসল উন্নয়ন হইল ভাষা, ইসলামের শব্দ, ইসলামের পরিভাষা, এইগুলোর মুসলমানরা ঠিক রাখো, এইটি হইল এটার আসল উদ্দেশ্য। উনি বলতেছিলেন যে এই চিন্তা নিয়ে তো এটা পড়াই নেই কোনোদিন, চিন্তা ভাবনার জমানাইছে ভাষাকে প্রয়োগ ঠিক রাখা। কি বলবো কি না বলবো, আগে এক জমানা ছিল সবাই তারা বিবস্থা, ৩৬ রাকাত পড়ছে, ৬০ রাকাত পড়ছে, নিচে ২০ রাকাত পড়ছে, পরে এক জমায় সমস্ত উম্মত হুজুরুল্লাহ সাল্লামের জীবনে হয়েছে উনি ২০ পড়ছেন, তো এর নিচে সাব্যস্ত হয় নাই। মজাবে শাফির বড় আলেম, অনেকে বলে যে ইমাম শাফি সাহেবের মজাব প্রসারের মধ্যে ব্যাখ্যার মধ্যে আবু হানিফার সে ইমাম শাফি রহমতুল্লাহের তুলনায় ইমাম বাইহাকির অবদান বেশি। ইমাম বাইহাকির মাধ্যমে মজাবে শাফি দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করছে। ইমাম শাফি সাহেব তার জুমলা হইল ইস্তাকাররাল আমর আলাল শিরিন, পৃথিবীর সমস্ত ইমাম পাবলিক মুসলমান সর্বসম্মত একমত ২০ রাকাত হবে,
এরপরে তেই 1400 বছর বিশ্বকাত আসছে, হঠাৎ করে এটা 8 টাকা ধরেছে। পাবলিকের মধ্যে এটা নিয়ে ইদানিং আমাদের দেশেও চলছে, রমজান আসলে এটা লয়ে আস শুরু হয়ে যায়, কিছু করার নেই। ইউদিল্লু বিহি কাসিরা ওয়াহদি বিহি কাসিরা, শব্দের মায়ের পেজ প্রচলনে অনেকেই গভীর তথ্য বুঝতে পারে না, ব্যক্তি গবেষণা আর সমষ্টিগত গবেষণা দুইটার মধ্যে পার্থক্য হবেই। প্রত্যেকে তার চিন্তাধারার ভিত্তিতে গবেষণা করে দলিল দেয়। আর চিন্তাধারাতে বের হইয়া নিরপেক্ষ চিন্তা করতে পারে না। এ মোটামুটি চাপ সৃষ্টি করছে। আট এতদিন তো এটা ছিল, ইদানিং হেরা বিপদে পড়ছে। যাদের নাম নিয়া তারা আট বলে আইছে, এদের সবাই বিষের কথা বলছে। যেমন এবনে তেমিয়া, এবনে কাইয়িম জাউজিয়া, এবনে বাজ, তাদের যুগের প্রধান তারা, তারা সবাই, তারা মাঝে মাঝে বলে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল মানি, রাহিম আহমদ, উনিও বিশ্বকাতের কথা বলছে। তারা যাদের রেফারেন্স দেয় তারা সবাই বিশ্বকাত। যে হাদিস বলে এ হাদিস তো মুঠেই মানায় না। আলেমরা আছেন এখানে, ইমাম বুখারি থেকে একটু পেরেশানি সৃষ্টি হয়েছে। এ হাদিসটি ইমাম বুখারি তাহাজ্জুদের ভাবেও আনছেন, আবার রমজানের ভাবেও আনছেন। বুঝের পার্থক্য, তরতিব না বুঝার পার্থক্য। এলমি গভীরতা বুখারির অবস্থান না জানার কারণে এহেন বিভ্রান্তি। এ হাদিসটা ইমাম বুখারি তাহাজ্জুদে আনছেন, বাবু তাহাজ্জুদ, তাহাজ্জুদের অনুমানে ওখানে আনছেন, আবার রমজানের অনুমানে ওখানে আনছেন। দুই জায়গায় উনি না আনলে পেরেশানি হয় না। বাবু তাহাজ্জুদের মধ্যে এই হাদিস আনছেন, এতে যারা বুঝে বুঝে যেতে বুঝে গেল এই হাদিসটা তাহাজ্জুদের। যেমন আমরা বুঝি যে হাদিসটা তাহাজ্জুদের, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 11 রাকাত করতেন, লা ইয়াজিদু ফি রমজানা ওয়া ফি গায়রিহি, রমজান মাসেও 11 রাকাত পড়তেন, রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন। তো এখানে দুইটা জিনিস বোঝা গেছে, 11 কেন, 11 মানে 3 রাকাত বেতর, তাহলে রইল কত, 8। রমজান মাসে 11 রাকাত পড়তেন,
সম্ভাবনা আছে এটা তাহাজ্জুদ। যারা আট কয় তারা এটা কয়। রমজান মাসে আট রাকাত তাহাজ্জুদ পড়তেন আর তিন রাকাত বেতর পড়তেন। এইটা তো দলিল, বড় দলিল। কিন্তু এন প্রশ্ন এলে যারা বলে তাহাজ্জুদ তিন রাকাত, এরা আবার তাহাজ্জুদের তিন রাকাত মানে না, কি মুশকিল? এরা তাহাজ্জুদ এক রাকাত কিন্তু বলেছে বেতর। এই হাদিসের অর্থ করে তারা যে আট রাকাত তারাবি আর তিন রাকাত বেতর, এর তো মানে নিল বেতর। আট রাকাতরে তারাবি বানানোর জন্য মানে নিল, আবার যখন বেতর পরে তখন তারা তিন রাকাত পরে না এক রাকাত পরে, কিরম হাত মনে হইল? ভেতরে এক রাখা, তাহলে তারা অর্ধেক হাদিস মৌসুম মের করলো আট, আর অর্ধেকটা তিনের জায়গাতে তিন পড়লে তো এটা হানফি মাজহাবের মাজহাব পুরুষটি। এইলো এক প্রবলেম। তাহলে ঠিক আছে, আট রাকাত মানো আর তিন রাকাত ভেতর মানো, আমরা তোমরাটা মানি, তোমরা আমরাটা মানো। আর এইটাই হাদিসে বোঝায়, এটা কইলে হারা পলায়। এরপরে হাদিসের মধ্যে আছে এগারো রাকাত পড়তেন ফি রমজান ও ফি গাইরিহি ওয়ালা ইযীদু আলা যালিকা। রমজানেও আট রাকাত পড়তেন, রমজানের বাহিরে বাহিরের এগারো মাসেও আট রাকাত পড়তেন। তো বাহিরে এগারো মাসে তারাবি আছে নাকি? তাহলে এই হাদিসটা কিসে তারাবি? তাহলে বুঝা গেল এটা হুজুরের তাহাজ্জুদের নামাজ, কমপক্ষে আট রাকাত পড়ার আদত ছিল, বেশিও না কমও না আট রাকাত। এইটা ছিল রমজানেও রমজানের বাইরেও। তাহলে কি বোঝা গেল এটা তারাবি? রমজানের বাইরে তারাবি হয় আর তিন রাকাত বেতন বুখারি হাদিস। যারা বুখারি মানে এবং বারবার বুখারি বুখারি বলে তারা এই হাদিসে কেমনে ইস্তেদলাল করে? খালি এই জন্য খালি ইমাম বুখারি এই দেখে রমজানের বাবের মধ্যে আছে, এটা বুঝছো কেরে? আমরা এটা বুঝি না। আমরা বুঝি যে কিছু কিছু লোক এই হাদিসের অর্থ তাহাজ্জুদ করে, এই জন্য উনি তাহাজ্জুদ বাবের মধ্যে আইনি, পরে আবার পরে রমজানের বাবের মধ্যে আইনি এটার প্রতিবাদ করে দিচ্ছে। তোমরা এটা তাহাজ্জুদ মনে করো, এটা আসলে রমজানের হাদিস মনে করো, তারাবির হাদিসই না এটা। আমরা এই বলতেছি, আর আমাদের বললামই যে হাদিসের মধ্যেই এটা তারাবি না বোঝা যায়। এরপরে হাদিসের অর্ধেকটা তোমরা মানো আর অর্ধেকটা মানো না, এটা ঠিক না। আর রমজানের বাবের মধ্যেও আনছে, তাহাজ্জুতে আনছে বুঝাইবার জন্য যে তাহাজ্জুতের হাদিস, এটা রমজানের হাদিস না। রমজানে তো বিশ রাকাত তারাবি ইস্তিকরার, এর নিচে জায়েজ নেই।
কিছু কিছু মানুষ এমন তো সময় শেষ হয়ে যেত, আত্মাঘাত করত। আল্লাহ যে কিভাবে কি জাহের করে আল্লাহ জান। এদের যারা মুরব্বী ইদানিং করোনার যুগের থেকে 10 রাকাত আরম্ভ করছে, তাই বুঝানো হেরা খুব শরমও পাইতেছে লজ্জাও পাইতেছে। কিন্তু কিছুদিন লজ্জা শরমে থাকলেও দুনিয়ার মানুষ এত দুর্বল হয়েছে এলেমের দিক দিয়ে পরে ভুলে দেয়, এই 5-6 বছরের মধ্যে ভুলে গেছে। এখন প্রশ্ন উঠছে তোমরা যে 8 রাকাত পড়তা, এখন তোমাদের এক শ্রেণী তারা 10 রাকাত পড়তেছে, 10 রাকাত পাইলে কই? এটা কবে তে শুরু হইল? এটা তো আমরা চোখের সামনে শুরু হইল। করোনা আইছে, এই করোনা একেবারে মানুষের মধ্যে দুনিয়ার কষ্টের মানুষের উপরে করোনা সৃষ্টি করে, ধর্মের উপরে করোনা এসে গেছে। এরা যা করছে এটাই করোনার কারণে করে নাই। আমরা তো ঘুমন্ত জাতি, ইসলাম বিদ্বেষী, ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার যারা, এরা সুযোগ তালাশ করে এই আইন সেই আইন এই আইন সেই আইন। তারারও অফিসের জন্য এটি নাই, বাজারের জন্য নাই, মসজিদে কত ধরনের আইন করছে। তিন ফিট দূরে দূরে যারা নিলি ইহুদিদের নামাজ সেইটা ঢুকাই দিছে, আরো কত কিছু। আমরা তো জানি না যে তারা কি করত, কিন্তু ওরা এগুলো গবেষণা করে বের করে ওদের মজাবের ছোট ছোট জিনিস আমাদের মজাবে ঢুকায়। এখন 10 রাকাত চলেছে, যারা 20 রাকাত বলে আছে ওরা তো 8ই মানে নাই, 10 মানব। কিন্তু যারা 8-এর উপরে একদম জমে রয়েছে 8 8 8, এনেরি তারার মুরব্বীরা কয়ে গেছে, এখন তারার যোগে আরেক মুরব্বী আইসে কয়ে 10। এই 2 বছর ধরে হেরা একটু চুপচাপ রয়েছিল, করছে না। এটা কি হইল? আমরা 8 কইলাম, আমাদের মুরব্বীরা 10 কয়। 10 তো আমরা যে আদিতে দলিল দেড়ত নাই, সারা পৃথিবীতে 10 নাই। আগে ভালো আছেন কইতাম 10 আর 1 রাকাত তারাবি, হাদিস খুব ফিট হইত। বুঝলে আসলাম তারাবি 3 রাকাত, এইদিক দিয়ে বলে গেল হঠাৎ দুরুগুরা হাফেজানা ভাষা ইচ্ছুক যে কথা কয়, একই মসজিদে দুইটা কয়, হাও কয় নাও কয় ভুলে যায়। এখন তো আমার 8 হইল না, 3 রইল না, কিছুদিন চুপ ছিল, এখন আবার উল্টি মারছে। এখন তো 10 রাকাত, এখনো তো আমরা আছি, কিন্তু যখন তুলে জামান হয়ে যাবে, এই 4 বছর হয়েছে, হেরাই তাদের মুখে বলা আরম্ভ করছে কয় 20 রাকাত, মদিনাতেও 10 রাকাত, তারারও যে বিরুদ্ধে গেছে সেটা কয় না। আমরা 8 রাকাত 10 রাকাত 20 রাকাত তো মদিনাতে হয়েছে, মক্কা হয়েছে, এখনো যে হয় না এই কথা কেমনে বলো? কিন্তু তোমার 8 রাকাত তো উড়ে গেছে, 10-এর মানবা না 8-এর মানবা? তোমাদের মুরব্বীরা তো বলে গেছে 8 রাকাত,
তোমরার মুরব্বীরা এখনকার যারা হারা হইল দর্শকের এই মজাব না বানার কারণে খালি মুরব্বী বদলে মুরব্বা বলবে দর্শকের আগে দেখো চুপচাপ বসেছিল এখন আবার তাহারিক চালাইছে দর্শকের এখন আপনারা আপনাদের যুগে আছেন আপনার ছেলে ফেলে সন্তান আপনার অধীনস্থ তাদের বিষয়টা ভালো করে না বুঝে গেলে এখন এই দেশের যা ফেজা যোগ পাঁচ ছয় বছর পরে এনেই দলিল মক্কা মদিনা এনে দর্শকাত এবারই অনেকে বলতেছে তোই হুজুর বিশ টাকা গেলো কই মদিনা না হইতো ছাইড়া দিছে তো দশ টাকা হয় কেমন যে আমরা না বলার আগে আপনারা বলেন আপনারা না আট টাকা বলতেন যে দশ টাকা হইল করছে বুঝা গেল মাঝে মাঝে মজাবের নামে ইসলামের নামে নিজেই এটি ঢুকায় দেয় এদের মন ভালো না ইউদিল্লু বিহি কাসিরা ওয়াহদি বিহি কাসিরা শরীয়তের ধর্মের দলিলের স্তর আছে কোরআন হাদিস কোরআন শরীফ হইলে আরা গেল হাদিসও দরকার পড়ে কিন্তু কোরআনের তিনশো দুইশই ব্যাখ্যা পাওয়া যায় না এটা হাদিসে পাওয়া যায় কোরআন বোঝা তো সম্ভবই না হাদিস ছাড়া এই জন্য কোরআনও মানতে হয় হাদিসও মানতে হয় অনেক বিষয়ে কোরআন হাদিসেও পাওয়া যায় সাহাবা মানতে হয় সাহাবার যুগ পর্যন্ত দিনী মশলার কিছু বাকি থাকে নাই বুনিয়াদি সব আইসা গেছে এই জন্য আমাদের সাহাবাদেরও মানতে হয় এটা শুধু ইসলামে না যত বিষয়ে পৃথিবীতে লেখাপড়া হয় সব বিষয়েরই ধারাবাহিকতা আছে বিজ্ঞানীদের ধারাবাহিকতা আছে প্রথম বিজ্ঞানীরা বিজ্ঞান সংস্কার গবেষণার জন্য যে নিয়ম বানাইছে মানুষের বানানো এইটার ধারাবাহিকতায় এখন পর্যন্ত চলছে সায়েন্স এবনে সিনা মেডিসিন জগতে সে প্রথম মেডিসিন জগৎ আবিষ্কার করছে বলা হয় যে 100,000 কিতাব বা পৃষ্ঠা লিখছেন এখনকার মেডিসিন বিশেষজ্ঞ তো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে কিন্তু এবনে সিনার চাইতে হইতে পারে তার 100,000 বিষয়ের মধ্যে এখনকার ডাক্তাররা বলে মাত্র 25% আমরা ফিল্ডে আনতে পারছি 25% আর উনি এইগুলোর মূল ধারা 100,000 এখন পর্যন্ত কোন ডাক্তার ওনার ফর্মুলার বাইরে যেতে পারবে সিনার এরকম ধারাবাহিকতা মানতেই হবে ইসলামেরও তো ধারাবাহিকতা আছে আমাদের 14 বছর নবী আলাইহিসসালাম বলে গেছেন সাহাবারেও মানলাম আমি আমার যুগ আমার সাহাবার যুগ তাবির যুগ দুই চারটা দেনব হবে মজমুহী ভাবে এই তিন যুগের মানুষের কথা বলল না এদের মাইনে চলল
এরপরে তিন যুগের পরে আসবে ইমামদের যুগ, আইম্মা, তারা তাবিও হইতে পারে যেমন ইমাম শাফি সব, তবে তাবি হবে বাকিরা। তো তাবিদের পরে তবে তাবি রইল আদর্শ, তবে তাবি এরপরে, তারপরে যারা থাকবে, তারপরে যারা থাকবে, তারপরে যারা থাকবে, আমরা পর্যন্ত এই ধারাবাহিক মানতে হবে। নাহলে আল্লাহ রসুলের কাছ থেকে আমরা পাইছি, সাহাবার কাছ থেকে আমরা পাইছি, তাবিন তবে তাবিনের থেকে পাইছি, এই ধারাবাহিকতা না মানলে মানতে হবে। যারা বলে শুধু কোরআন আর হাদিস যথেষ্ট, তারা কোরআন কার কাছে পাইছে, হাদিস কার কাছে পাইছে, বলতে পারবে যে আমি নবীর কাছে শুনছি, বলতে পারবে যে হাদিসটি আমরা নবীর কাছে শুনছি, কোরআন শরীফ নবীর কাছে শুনছি, আপনি পারবেন? আপনি কার কাছে শুনছেন? আপনি আমার কাছে শুনছেন, আমি আমার উস্তাদের কাছে শুনছি, আমার উস্তাদ আমার উস্তাদের উস্তাদের কাছে শুনছি। এইভাবে যাইতে যাইতে ইমাম বুখারী হয়ে হাদিস নবী পর্যন্ত গেছে, আর এইভাবে যাইতে যাইতে ইমাম হয়ে কোরআন পর্যন্ত গেছে মুতাওয়াতের। আপনি যে বলেন আমি শুধু কোরআন মানি, শুধু হাদিস মানি, বা কোরআন মানি না হাদিস মানি, হাদিস মানি না কোরআন মানি, যাই বলেন কোরআন আর হাদিস মানি আর কিচ্ছু মানি না, কারো কথা মানি না, তাহলে কোরআন যে যে বলে হেরার কথা বাদ দেন, হাদিস যে যে সাহাবিরা তাবিরা বলে হেদেরে বাদ দেন, শুধু কোরআন মানেন, শুধু হাদিস মানেন, এই তো দাবি। কিন্তু আমাদের দাবি কথা হইল এই কোরআন কার মাধ্যমে আপনি পাইছেন, লাভ দেয়া না নবীর থেকে কেউ বলছে আর তার কাছ থেকে বলছে, এদের একটা ধারাবাহিকতা আছে না, তৈরি মানুষ না, বুখারির মানি, বুখারি কি ফেরেশতা? বুখারির উস্তাদদের মানবেন না, যার খোলাসা হইল শুধু হাদিস শুধু কোরআন বুঝে আমল করুন, এর অর্থ হলো দিনকে একদম বিভ্রান্ত ধ্বংস করে দেব। কিন্তু কথাটা শুনতে খুব ভালো লাগে, কোরআন আছে হাদিস আছে আর কিসের দরকার নাই? হ্যাঁ হ্যাঁ আল্লাহর কোরআন যথেষ্ট, আরে আল্লাহর কোরআন তুমি পাইলা গু, এটা যে একজন সাহস করে তারা জিজ্ঞাবে এমনি এত বেশি ফাল পারো, কোরআন দরকার হাদিস যথেষ্ট, পর তো দেখি এই সমস্ত কথা যারা বলে, আমি তো এমনি আর শুনি না, বিভিন্ন সভায় বা মসজিদের বক্তব্য অনেক সময় শুনি, মুসল্লিরা তো হুজুরের বক্তব্যের সাথে একজন ফেরেশতারা এসে গেলে ক্যাডটা শুনবার জন্য পাগলে, আমরা যখন বক্তব্য রাখি তখন তো আপনারা বসে দেন, ফেরেশতাররা আসে না, মন্ত্রী মিনিস্টাররা এমপিরা আসে, আর কোন ফেরেশতারা বয়ান করতে থাকলে
ইসলামের নামে দেখা দেখা রায় হিসাবে তখন যে কুরআন শরীফ পড়ে এতে বোঝা যায় যে কতটুকু কুরআন বুঝে। একজন তো আমার কাছে এসে দোয়া চাইল যে হুজুর দোয়া করবেন আমার তফসির লেখা প্রায় শেষ, কিছু কিছু বিষয়ে আমার প্রশ্ন আছে এগুলো একসময় আপনার কাছে বুঝবো বুঝে নি হুজুর। আমি বললাম যে আপনি তফসির লিখেছেন যে আরবি বুঝেন বলেন হাদিস কেমনে লিখলে বলে কত তফসির তো ইংরেজিতে বাংলাতে আছে ওটি দেখে 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 মিলে মলে আমি লিখ আরবিও বুঝেন ঈশ্বর করা 80% তফসির বাংলাদেশে এইভাবে লেখা অনুবাদ এইভাবে কর, আরবিও জানে না উর্দু জানে না বাংলাও জানে তফসির লেখ। খায়ের ছাপার আগে ওনার মৃত্যু হয়ে গেছে। আরেকজন একদম এটা আরো দুঃখজনক যে কোনো কারণে আমি একদিন গেছিলাম একটা জায়গায়, যা শুনি যে এখানে সুলতান সেলিম সানি ইস্তাম্বুলে নবী আলাইহিসসালামের কিছু জিনিস আছে না, বলা হয় যে বিশ্বাসযোগ্য কিছুটা ইস্তাম্বুলের হুজুরের বারাকাতের ব্যবহারযোগ্য কাপড় চুপড়, আর পৃথিবীর কোথাও নেই, সব সন্দেহ পয়সা কামাই করে। ওখানে যে ঘরে রাখা আছে বিশাল বড় এরিয়া, এখানে 400-500 হাফেজ এই হুজুরের সুলতান সেলিম সানির যুগ থেকে আজ পর্যন্ত, এখন 400-500 হাফেজ সারাদিন বসে হেফজ কোরআন শরীফ পড়। পৃথিবীতে এমন জায়গাও আছে যাওয়ার তৌফিক হয় না এখন। এখানে কিছু হুজুর আলাইহিসসালামের ব্যবহার করা বিষয় আছে, জিনিসপত্র আছে দেখার, অন্য অন্য জায়গায় দেখার মহাকিকিন ওলামা একরাম বলেন যে এগুলো সব আটকা, হঠাৎ দে মানুষ পাগল হয়ে দূর পারে পয়সা কাম। ওখানে আছে বাদশাহ নিজে দৈনিক এখনকার বাদশাহ নিজে সব করে, অন্যদের এটা ঢুকতে দেন আর সব সময় কোরআন শরীফের তারা মোল্লা তকি উসমানী সাহেব মুদাজিল্লুল আলী উনি গেছেন নিজে এবং উনার জাহান দিদা কিতাবের মধ্যে লিখছেন, আমি আল্লাহর রহমতে ওখানে গেছিলাম যা নিজে চোখে দেখে আসছে। এখন পর্যন্ত আগের মতো 400-500 লোকের দৈনিক সারাদিন কোরআন শরীফ ছিল, আল্লাহ পাক অব্যাহত রাখ। এখন একটা নতুন কথা নিয়ে আজীব পেরেশানি চলেছে, মানে পেরেশানি গুলি সব মিডিয়ার মধ্যে আমরা জানি না, আস্তে আস্তে আইব। এতদিন পর্যন্ত দুই মজার আছে, এক মজা হইল নবী বশর মানুষ,
বর্ষণের অর্থ কি? চামড়া, মানুষের চামড়াও তো হয়। এইটা লুকভি তাহকিক বাদ দিলেও কোরআন শরীফের মধ্যে হুজুরের কথা আসছে, মুহাম্মাদুন বাশারু, আল্লাহর রসুল বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ মানে যার সৃষ্টি পদার্থের মধ্যে মাটি আছে, এই হল বাশারু। ইন্নামা আনা বাশারু মিসলুকুম। আলেমরা জানেন মিসাল শব্দ কোথায় ব্যবহার করা, আর তসবির জন্য কাফ শব্দ কোথায় ব্যবহার করা। অধিকাংশ গুণে, সব গুণে যদি দুইজনের মধ্যে মিল থাকে তখন বলে জায়েদ আমরের মতো। ওর মধ্যে যে গুণটি আছে সব দ্বিগুণ তার মধ্যে আছে। ওইখানে আরবিতে মেসাল শব্দ ব্যবহার, আর যেখানে সব বিষয়ে মিলে না, একটা দুইটা তিনটায় মিলে, ওইখানে মিসাল শব্দ ব্যবহার হয়, কাফ শব্দ ব্যবহার, শুধু কা। যেমন আত্তাইবু মিনাজ জাম্বি কামান লা জাম্বাল, এটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, ওলামারা বয়ান করে। এটার অর্থ কি? জন্মের পরের থেকে একজনে কোনো গুনাই করে নাই, যেমন আমরা আম্বিয়া আলাইহিসসালাম সম্বন্ধে আকীদা পোষণ করি, আরেকজন মানুষ গুনাহ করছে, কিন্তু খালেস তওবা করে দুইজনই গুনামুক্ত জীবন, কিন্তু একজনের জীবনের শুরুতে গুনাহ ছিল। তাহলে হাদিসে বলা হইতেছে যে গুনাহ করছে তওবা করছে সে, আর যে গুনাহ মুঠেই করে নাই এরা একজন আরেকজনের মতো, এই বলছে। মতর অর্থই লুকুরানা, একজন জীবনে গুনাহই করে নাই তাও পা, একজন গুনাহ করছে এরপরে তওবা করে পাক হয়েছে সেও পা। দুইয়ের মধ্যে সব গুণে মিল আছে নাকি, এই জন্য কা শব্দ হয়েছে। আত্তাইবু মিনাজ জাম্বি কামান লা জাম্বাল, এটাও কম ভাগ্যের কথা না, জীবনেও গুণা করে নাই। আপনি আমি যদি তবে নাসুহা খালেস তবা করিয়া যে গুণা করে নাই, আল্লাহ যদি বলে তুমি তার মতো, কম বড় ভাগ্য না। এই যে রমজান মাস যাইতেছে, এইটার সময়, অন্য সময়ে তওবা কবুল হওয়া যে কষ্ট, এখন তওবা কবুল করা মোটেই কষ্ট না। রমজান মাসে তওবা কবুল হওয়া বাকি 11 মাসের তুলনায় হাজার গুণ বেশি সম্ভাবনা। ভাইয়ের আমার, গোনা তো হইছেই, হইতেই থাকে,
হবেই যে দুনিয়াতে আমরা বাস করি। বকাশ্রুতের তওবা দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ তওবা দিছেন আমাদের। দুনিয়াতে আদম আলাইহিস সালাম সালাম আর তওবা লইয়া নামছে, এর পিছনে হেকমত আমি বলি এইগুলি যে আল্লাহ সালাম দিছেন মিলে থাকবার জন্য, নিজের হক ছেড়ে দেয়া, আর তওবা দিছেন শয়তান যায় প্রতিহত করছে। এই দিয়ে মানুষ দুনিয়াতে আসার আগে থেকেই দেন এই শরীয়তের হুকুম বলি, আর এদের পিছনে যে আমাদের প্রতি আল্লাহর কি দয়া প্রকাশ পাইছে, এই বান্দা দুনিয়াতে যা ঝগড়া করবি না, তাহলে অশান্ত পরিবেশ, শান্তির বাণী সালাম দিয়ে দিব, একজন আরেকজনের সালাম করব, মহাব্বত পয়দা করব, শত্রুতা না। এই জন্য আমি সিজদা করতে না বইলে সালাম শিখাই দেব। এরপরেও শয়তানে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে, এখন শরীয়ত আরম্ভ হয় নাই, যেদিন তো শরীয়ত শুরু হবে তখন গুনাহ লেখা হবে, নেকি লেখা হবে, শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করবে। এই জন্য তওবা ইস্তেগফার শিখাই দেব। যদি হঠাৎ কিছু হয়ে যায় শয়তানের চক্করে পড়ো, দেরি করো না, সাথে সাথে তওবা করো। আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনার তওবা কবুল করে যত গুনাই করো কবুল করে নেব, তওবার মতো তওবা করো। তওবা হাকিকত আর নাদামত, কেন গুণাটা হইল, অনেকে বলে যে আবু হানিফার আদম আলাইহিস সালাম মাপ পাওয়ার পরেও কাঁদতেন, 300 বছরের কথাও মানুষে লেখে কান্তি রয়েছেন, কান্তি রয়েছেন। এক বুজুর্গের কথা আছে, তওয়াফ করতেন সারা জীবন, থাকতেন ওইখানে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দিনে দাগ হয়ে গেল, 7 বৎসর বাইতুল্লাহ রয়েছেন আর তওয়াফ করছেন, আর কাঁদতে কাঁদতে এদিক দিয়ে দাগ হয়ে গেছে। পরে গায়েবি আওয়াজ আসছে, আমি তোমারে মাফ করে দিলাম, উনি খুব খুশি হয়েছেন। এই খুশি আধা ঘন্টা এক ঘন্টা যায়নি, এরপরে আগের তুলনায় আরো বেশি কান্দা আরম্ভ, তো আপ বাড়াইয়া দিছেন, আর এত বেশি কাঁদছেন, আর এমন বেশি দরদ, আর এমন বেশি জ্বালা, চোখের পানি কিন্তু গরম হয়, দেখছেন খেল করে জবনের মজা হয়, নাকেরটা লবণ লবণ আর চোখেরটা গরম হয়, কারণ চোখের পানি বেরো এশকের কারণ, মহাব্বতের জ্বালা পানি হইয়া বের হয়, তাতে কিছু শান্তি লাগে। মানুষে বুঝে না, আল্লাহওয়ালারা কান্দে, তারা বলে হুজুর জানি কোন বিপদে পড়ছে, পয়সার বিপদে পড়ে নাকি, এসকের জ্বালাত করছে। বুঝনেওয়ালারা বুঝে, মহাব্বতের জ্বালা আল্লাহর এসকের জ্বালা। কি করতেছিলাম,
আমেরিকা বা নেশিয়ান হইতেছে। হ্যাঁ, তো বুজুর্গ কাছে গায়েবি আওয়াজ আছে, তুমি কানলে মাগফেরাত করে দিলাম, এখন আবার কান্দ কেন, ক্ষমা ঘোষণা করলাম। তো বলে যে পরে যে কাঁদতেছি, এত গুনা এইগুলো আল্লাহ মাফ করে দেয়, এত গুনা করে আল্লাহ মাফ করে দেয়, হাত তুললেই বাহানা বানায়া, এই আল্লাহ না ফরমানি করলাম কেউ, এত দয়ালু আল্লাহর না ফরমানি করলাম কেন। ইয়া ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, এমন রব, তিনি রব আবার করিম, তার নাফরমানি করলে কেমনে তুমি, আল্লাযী খালাকাকা ফাসাওয়া ওয়া আদালা, তোমার চেহারাই তো বলে তো সুন্দর চেহারা বানাইছে, তার পাগল হয়ে থাকো, শরীরটা দলিল আলামত আত্মা, শরীরের অঙ্গ প্রসঙ্গ যেটির দ্বারা তুমি বাহাদুরি করো, পায়ে হাঁটো, চোখ দেখে দেখো, তোমার শরীরের প্রতিটা জাহেরি বাতিনি অঙ্গ এগুলোর থেকে তুমি উপকৃত হইতেছ, একটা না থাকলেই চলে না, একটা না থাকলেই চলে না। মল ভাইগে গেলে আর চলে না, যত চেষ্টাই করো আর না, হাত ভাঙে গেলে আর চলে না, যত চেষ্টাই করো হয় না। সে আল্লাহর সাথে কেমনে ফরমানি কর, এই অনুভূতিতে কাঁদতে কাঁদতে পরে যে আগে দাগ আসিন, এটা ঘাওয়ে আদম আলাইসালাম, আল্লাহ তো আসমানতে মাফ করে পরে দুনিয়া ছড়াইছে, তো পয়দা করছেন দুনিয়ার খেলাফতের জন্য, ফাঁকে দেয় ঘটনা ঘটে গেছে। সুতরাং ওনাকে যে কাজের জন্য তৈরি করছে, যে আত্মবিশ্বাস আল্লাহর, সেটা তো সে ভঙ্গ করছে, তাই তাকে তো আর ক্যাশিয়ার বানানো যায় না, চুরি করছে। কিন্তু আল্লাহ যখন দুনিয়াতে বাড়াইলেন, তো ওনাকে সৃষ্টি করছিলেন যে উদ্দেশ্য খেলাফতে আর দি, ওইটা দিয়া পাঠাইছে, তার মানে আমাদের ভাষা আল্লাহ মাফ করে দিছে, আর আমি যেটা বুঝি হয়ই নাই কিছু, এইটা আল্লাহ আমাকে ঘটনার মাধ্যমে বুঝবার জন্য দিছে। তো সে আদম আসে তো যে কারণে তারে তৈরি করছো পৃথিবীর জন্য, ওইটাই করছেন, শরীয়ত নাই, কোন গুনাহ হয় নাই, কিছুই নাই, কিন্তু দেখতে গুনার মতো দেখা যায়, বাস্তবে গুনা না। এইটুকি কেন হইল আমার দ্বারা, কানছেন অবিরত পৃথিবীতে কানছেন, জিজ্ঞাসা করছে আল্লাহ তো আপনারা ক্ষমা করিয়া আসমানে ক্ষমা করিয়া দুনিয়াতে বাড়াইছেন, আর এত মহব্বত করেন যে প্রথম খলিফা আপনারা বানাইছেন, তাহলে এদের জন্য কানতেছি না, কানতেছি যে আল্লাহ আমার এত বুঝাইলেন, সবকিছু খুলে বলে দিলেন, তারপরেও
আমি অপরাধ করলাম, এরপরে আমার আল্লাহ ক্ষমা কেমনে চাইতে এটা শিখাইলেন, অপরাধীকে শিখাই দেয় নাকি যে আমার কাছে মাফ চাও, আল্লাহ দেখে নেয় আমার ক্ষয় অপরাধ করছ, হ্যাঁ এইটাতে পরিত্রাণের রাস্তা কি, এই কর এই কর এই কর আল্লাহ শিখাই তা আসলে আল্লাহ দিলে তার প্রতি কোন নারাজি বিদ্বেষ আছে নাকি, থাকলে বলছ فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم كي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا فارحمنا لنكونن من الخاسرين عيد سجل تلقى আল্লাহ আদম আলাইহিসসালামকে শিখায় এইটা কও এইটা বল, করাইলো উনি শিখাইলো উনি আর মাফও শিখাই দিল, মা গাররাকা বিরব্বিকাল করিম, এই আল্লাহর শুকরিয়া আদায় করবা না কার শুক্রিয়া আদায় করবা, তাই মানুষ মজবুর আল্লাহর শুক্রিয়া আদায় করবে, আর এই শুক্রিয়া বান্দার উশিলায় আমার নেক কাজগুলো হয়, যে বান্দার উশিলায় হয় এটারও ধারাবাহিকতা থাকে, তাই মানুষের দুই নম্বর দায়িত্ব হইল হাদিসে হয়েছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহর শুকর পরিপূর্ণ করার জন্য আল্লাহর শুক্রিয়ার পরিপূর্ণতা আসে তোমার উস্তাদের তোমার শেখের তোমার মহসিনের তোমার কল্যাণ করছে করে চায় তারও শুক্রিয়া দেবে, আল্লাহর পরে সবচেয়ে এই শুক্রিয়া পাওয়ার পাত্র হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, শুক্রিয়া কওলান আমলান, আলহামদুলিল্লাহ কওলান ছোট্ট শব্দ অসম্ভব দাম, সারা পৃথিবী এটার মূল্য হইতে পারে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদত বানাও, আহলে আরবের একটা আজিব কথায় কথায় আলহামদুলিল্লাহ 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 সল্লি আলা নবী সল্লি আলা নবী সল্লি আলা নবী, আজিব যদি দেখে যে একটু কাটা কথা ঝগড়া টগড়া হইতেছে সব আসে বসে ওই সল্লি আলা নবী সল্লি আলা নবী সল্লি আলা নবী রহমত না দিল আর জিলে জিগাই দি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ, আপনার ফ্যামিলি কেমন আছে আলহামদুলিল্লাহ, ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ, নমস্তে আলহামদুলিল্লাহ, এক 24 ঘন্টা খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বাস আলহামদুলিল্লাহ, আর কাজে পরিণত করার অর্থ কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া না করা, আল্লাহর শরীয়তের হুকুমগুলো পালন করা, নবীর শুক্রিয়ার অর্থ কি ওনার সুন্নত মোতাবেক জীবন যাপন করে নিজেও পরিবার পরিজন নিজের শক্তি অনুসারে তাদের শুকরিয়া দেয়, তিন নম্বর নিজের সুযোগ হয়েছে
আল্লাহ আমারে তৌফিক দিয়েছেন, আমি আপনাদের দিনের কথা শুনাইলাম, আপনারা না শুনলে আমি কেমনে শুনাইতাম, আপনাদের দিলে ঢেলে দিল কে? আল্লাহ ঢেলে বৈশা রয়েছেন আপনারা। আমার মনের মধ্যে কি হালাত কে জানে, আল্লাহ যে আপনাকে আমাকে নেক কাজ করার তৌফিক দিল, এই কাজটাকে নিজের দিকে মনসুব না করা, আমি করছি এটা, আমি করছি এটা, আমি তো বাপ প্রকাশ পা দিলে না থাকলেও শব্দে আমিত্ব বাস প্রকাশ পায়, আমার দিলে চুল পরিমাণ নাই অহংকার, কিন্তু শব্দটা এরকম যে ওই শব্দটা অহংকার বুঝায়। জাহেরি সুরত অহংকারীদের সাথে মিলে, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে দিনের এই কাজগুলো করার তৌফিক দিয়েছেন, আমার কিছুই নাই, আমার মিশাল বাদশাহ এক্সচেঞ্জে করবার যাইতেছে, তার হাতে 1,00,000 টাকার গড়ি আর 20 টাকার কাবা পড়ে রয়েছে, বাদশাহ বিশ্বাস করিয়া আমারে বলল ঘড়িটা রাখো, আমার এই 1,00,000 টাকার কাবা আবা কাবাটা রাখো, আমি একটু পেশাব করে আই, এক্সচেঞ্জখানায় যাব তোমার কাছে রাখলাম, এতগুলো লোক তা খাদেম খুদ্দাম কারো কাছে না রেখে আমার কাছে রাখছে, এতে আমার সম্মান কম হয় নাই, সবাই ভাবতেছে দেখছো বাদশার খাস মানুষ, তার দামি ঘড়ি এইসব ওর কাছে রাখছে, এই বলে বাদশার এক্সচেঞ্জখানে। এখন আমি করলাম কি, এটা গড়ি লাগাইয়া কাবা পরে হায় আমি কে, আমাদের চিন বাসটা 10-15 মিনিট পরে যেই বাসা বাইরে আইব, এই কি আওয়াজ শুনলাম, হই হাল্লা শোনা গেল, তাহলে আপনার ঘড়ি পড়ছে হাতে লাগায় মানুষের চ্যালেঞ্জ করছে, আমি বাসা আপনার কাবা আবা কাবা পড়িয়া মাতবুরি দেখেছে, বাসা বাইরে এটা শুনলে এখন মাথা নত, সবার সামনে লজ্জিত বাসা রাগ হয়েছে, তোমার কাছে দিছিলাম বিশ্বাস করিয়া আর তুমি এটি ব্যবহার করিয়া নিজের স্বার্থ উদ্ধার করলে, এইরকম ধমকটা দেওয়ার সাথে বাকি ডিগাইলেন শুরু করবে, আর গরিবে থাকবো তার হাতে কাবা কাবা রাখবে চাকরিতেও বের করে দেবে, আমি যে কথা বলতেছি এটা তৌফিক কে দিতেছে আমার, তাহলে শুক্রিয়া কার? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রে শোয়ার আগে একটা কাজ করে শুয়ো, 1 নম্বর সারাদিনে কি পরিমাণ গুণা করছে অবশ্যই এটা তো আছে,
এবং শোয়ার আগে দুই রাকাত নামাজ পড়িয়া এই গুনাগুলোর জন্য আল্লাহর কাছে সিজদা করে কান্দে তওবা করে পরে শুয়ে ঘুমায়। কে জানে যদি আর সজাগ না হও বলতে পারবো আল্লাহর কাছে, বা আল্লাহ জানবে যে নৌম আখুল মৌত, গুম মৌতের মৃত্যুর ভাই। দুনিয়াতে মানুষকে আল্লাহ ঘুম দিয়া বুঝাইছে যে মৃত্যুটা কেমন হবে। ঘুম তো আর মৃত্যুর মতো না, কাছাকাছি, তারপরেও কেউ যা কিছু করতে পারে আমার ঘুমের মধ্যে, আল্লাহ বাঁচায়। সাপ আয়া কাটতে পারে, বিচ্ছু কাটতে পারে, ঘুমের মধ্যে একটা পিঁপড়াও কানের ভিতরে ঢুকেন, কাছে আসেন, মশা একটু সাহস করে আয়ে, কিন্তু এক কামড় দেয়, ভুল করে কামড় না দে যদি খাইতে ভালোই আছে, কামড় মারে তা আমি মারি দেই যে রক্ত বেরিয়ে, মশা আমার কিছু করতে পারে। এই ঘুমের মধ্যে আল্লাহ আমার কাছে আমারে হেফাজত করে, সরল রাজ হেফাজত করে, সব তো উনি করছেন। তাই সারাদিনে তুমি যে নেক কাজগুলো করতে পারলা, গুনাহ করছ এটি মাপছে, আসলে এটা দুই নম্বর মাপ। এক নম্বর তো যখন গুনাহ হয়েছে তখনই মাপছ, মাওলানা ইদ্রিস আল্লামা ইদ্রিস কান্দলভি আল্লামা কাশ্মীরি সাহেবের ছাত্র, বহুত বড় বুজুর্গ গেছেন, অনেক কিতাব লিখছেন। আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা আসাউ ইস্তাগফারু ওয়া ইযা আহসানু ইস্তাবশারু কাবির মিসকাত শরীফ, আল্লাহ আমাকে আপনি তাদের মধ্যে গণ্য করেন, তাদের মতো বানায় দেন যারা গুনাহ করলে অস্থির হয়ে যায় আর আল্লাহর কাছে মাপ চায়। ঈদা আহসান ভালো কাজ করে দেখে তখন তার আশা বেড়ে যায় আল্লাহর রাজি হয়েছে, নিজে করলেও খুশি লাগে, অন্য ভালো কাজ করলেও হিংসা হয় না, খুশি লাগে, আর নিজে ভালো খারাপ কাজ করলে নিজের অন্তর জ্বলে যায় অনুতপ্ত হইয়া, অন্যকেও যদি দেখে খারাপ কাজ করতে তো আল্লাহর কাছে সিজদা করে যায় যে আল্লাহ আমার ভাই গুনাহ করিয়াছে বাঁচাই দেন, পরেশান হয়ে। এইটার মাথা হাতে তালিক ও সবির মধ্যে লিখছেন, বান্দা একটা গুনাহ করল, মেসালান গীবত করছে, এইটার একটা আজাব আছে, এই গীবতটা করার পরে তওবা আলাল ফোর না করা, তাড়াতাড়ি তওবা না করা যে গীবতের গুনাহ কি, গীবত আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে কঠোর শাস্তি, এই জন্য হজ আসতে পারেনি, জিনার শরীর শেষ, হজ আসবে কোথায়, জিনার শাস্তি দুনিয়াতে শেষ, আর গীবতের শাস্তি দুনিয়াতে মহল নাই, এটা আখেরাতে হবে। জিনার শাস্তি হজ জারি হয়ে যায় তো আখেরাতে নেই, শাস্তি নেই, তো গীবতের দুনিয়ার কোন শাস্তি, হজ জিনার চেয়ে বেশি
জিনাতহাত ফজরত মানুষ শেষ সে গীবত করছে শাস্তি ওটা আখেরাতে হবে আসাদ মিনাল জিনা তো গীবতের শাস্তি হলো জিনার সে আসাদ আখেরাতে হবে এই গুনাহটা করার পরে আলাল ফোর তওবা না করা এটা জিনার সে বড় গুনাহ তওবা না করা জিনার সে বড় গুনাহ আর তিন নম্বর তওবা দেরি করা এসে বড় গুনাহ এটার অর্থ আমার কাছে লাগে যে আল্লাহ যুন বান্দা গুনা করলে সব বাদ দেয়া খালি ওর দিকে তাকায় থাকে কখন মাফ চাইব আর আমি মাফ করে দিজতলা থানবী লেখেন রাহেমাহুল্লাহ যে শোয়ার আগে কি কি গুনা তোমার দ্বারা হয়ে গেছে দুই রাকাত নামাজ করে আল্লাহর কাছে মাফছে বাউজু শুয়ে দেখছে আর যদি কোনো নেকির কাজ করে থাকো অহংকার যেন না আসে আমরা বলতে থাকি আমি এই করছি এই করছি এই করছি অহংকার না থাকলেও শব্দটি অহংকার হয় অঙ্গ প্রত্যঙ্গ চলা ফেরা এর মধ্যে অহংকার আসে শুক্রিয়া আদায় করো যে হে আল্লাহ আমাকে তেলাওয়াত করার তৌফিক দিয়েছে আমাকে তকবীরুল্লাহর পাবন্দির তৌফিক দিছে আমাকে আল্লাহওয়ালার সুবত নসিব করছে এই নেকির কাজগুলো করার আমারে তৌফিক দিছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম তোমরা যত যত আমার শুকরিয়া আদায় করবা তত আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব তার মানে দেয়া তো রাখছি এদের বদলা চাব না জাহেরি বাতিরি কত নিয়ামত দেয়া রাখছি ওদের বদলা চাব না আলহামদুলিল্লাহ বললেই হয় খালেস মনে আর কামেল শুক্রিয়া আমলে পরিণত কর কৌলান ফেলান আমি তোমাদের কাছে এই টুক চাই শুক্রিয়া আদায় করো যেগুলো গুনাহ করছো ক্ষমা ছায়া মারা যায় ক্ষমা ছায়া শুয়ে ঘুমায় কে জানে সকালে জীবন থাকে না থাকে না আর গুনাকারী অহংকার যারা করে গুনার কথা মনে করা মৃত্যুর কথা মনে করা আল্লাহর খোফ মনের মধ্যে আনা এতে গুনার ভয় পয়দা হইলে গুনাতে সরে এটা হল তরিকা আর শুক্রিয়া ভালো কাজের দ্বারা অহংকার এসে যেতে পারে তার মনের বোঝানো এটা আমার কোনো বিষয় না এটা আল্লাহর অলঙ্কার আল্লাহর ঘড়ি আল্লাহর সব কিছু তিনি দয়া করে আমার কাছে আমানত রাখছেন আমি চোখের হেফাজত করছি জবানের হেফাজত করছি হাতের হেফাজত করছি দুই উরাতের চিপা হেফাজত করছি যৌনতা কন্ট্রোল করছি এগুলো আল্লাহর তৌফিকে হয়েছে সুতরাং আল্লাহই শুক্রিয়ার অধিকারী তার শুক্রিয়া আদায় করিয়া তওবা করিয়া শুক্রিয়া আদায় করিয়া শুয়ে ঘুমাবে যাতে মৃত্যু হইলে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ওয়া বারিক আল্লাহ পাক আমরা না দান প্রত্যেক দিন এই সময় বসি অনেক মানুষ এই আশায় বসে যে তুমি এই মজলিসের বরকতে মাফ করে দিবে তা না হইলে জোহরের সময় মজলিস হওয়ার কথা না ইয়া আল্লাহ যেভাবে রমজানটা কেটে গেল
গেছে, অবশ্যই গুনাহ কমে গেছে, এমনই হাওয়া বাতাস লাগতেছে, বাপ সাবে বুঝা যাইতেছে, এগুলো সব তোমার দয়া, তোমার লাখো কোটি শুক্রিয়া, তোমার হাবিবের শুক্রিয়া, আল্লাহওয়ালাদের শুক্রিয়া, যারা আমাদের এই পথে রেখে গেছে, আমাদের বাসায় আসাতে যায় কেমন বন্ধু বান্ধব, সবার শুক্রিয়া, ইমান আমল নিয়ে কবরে যেতে পারি আমরা, যতদিন বেঁচে থাকি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ত্রুটি না হয়, ইমান মজবুত থাকে, ইস্তেকামত থাকে, ইয়া আল্লাহ জবানকে কন্ট্রোল করা কঠিন হইতেছে, খামাখা অযাচিত রায় বেশি হয়ে যায়, ফলে ফ্যামিলির ভিতরে সমস্যা দেখা যায়, এত রাগ আত্মীয় স্বজনের সাথে সব সম্পর্ক ভেঙে যায়, আপন জন শত্রু হয়ে যায়, নিজেই বুঝি যে এত রাগ কেন করলাম, শারীরিক শক্তি হয়, মানসিক শক্তি শুরু হয়ে যায়, মনমানসিকতা খারাপ হয়ে যায়, দেমাগের এতেদাল নষ্ট হয়ে যায়, সব বুঝি, পরে লিখতে থাকে বলতে থাকে হুজুর খুব রাগ হয়, পরে বুঝি ক্ষতি হয়ে গেছে, এই আগে পিছে প্রতিটা আগে বুঝে দরকার, তাই দিয়ে তো রাগ করা যায় না, আল্লাহ আমাদের তৌফিক দান, কেউ যদি বাজে কথা বলে গীবত করে এদিক থেকে দূরে সরে থাকা উচিত, মানুষের সাথে এত প্রয়োজন ছাড়া মেলামেশা ভালো না, হইলেই বেশি কথা কয়, বেশি কথা কইলে মিথ্যা বলে, বানায় বনায় কথা বলে, হিংসাত্মক কথা বলে, শত্রুতা করে, আল্লাহ যাতে তোমাকে চিনি, যাতে ইমান নিয়ে কবরে যেতে পারি, তৌফিক মুসলমানের মধ্যে মহাব্বত সৃষ্টি করে, দেশের মধ্যে শান্তি দেয় আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও, তবলিগের ইখতিলাফ দূর করে দাও, দিনি মাদ্রাসার তালিম মজবুত করে দাও, ছাত্র শিক্ষকদের মধ্যে নিসবত দয়া মায়া এবং এলেমের প্রতি দরদ সৃষ্টি করে দাও, আমলের প্রতি দরদ সৃষ্টি করে দাও, ইত্তেহাদ পয়দা করে দাও, মিডিয়ার মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানের, আল্লাহ তুমি এটা দূর করে দাও, তসবির কাশির থেকে হেফাজত করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।